আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের ফুলকপির রোস্ট বা ফুলকপির কোরমা। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো চলুন আমরা রান্না শুরু করি। শুরুতে আমি চুলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি এখানে একটা ফুলকপি দিয়ে দিব। আমি এখানে আগে থেকে একটা ফুলকপিকে ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু জাস্ট ফুলকপিটাকে ভাপিয়ে নিব, সামান্য একটু ভাপিয়ে নিব। আমি কিন্তু ফুলকপিটাকে পুরোপুরি সিদ্ধ করব না, একটু জাস্ট ভাপিয়ে নিব যেন এর ভেতরে যে জীবাণুগুলো রয়েছে সেগুলো বের হয়ে যায়। আমাদের ভাপানো কিন্তু হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে তুলে নিব। এরকম করে আমি একটু তুলে নিচ্ছি। আমি ওই পানিটাকে ফেলে দিয়েছি এবং এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা একটু গরম হলে আমি এখানে গরম মশলার ফোড়ন দিব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, ছোট ছোট দুই টুকরো দারচিনি, তিন টুকরো এলাচ, আর একটু সামান্য একটু দিয়েছি জয়ত্রী। এগুলো দিয়ে আমি একটু ভেজে নিব। এবার আমি এখানে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ পেস্ট, পেঁয়াজ বাটা। এবার দিচ্ছি 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুনটা একসাথে পেস্ট করা রয়েছে। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা। এখানে কিন্তু কোনো শুকনো মরিচ ইউজ করা যাবে না, শুকনো মরিচে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু হোয়াইট থাকবে, তাই এটা কাঁচা মরিচ বাটা দিয়ে রান্না করতে হবে। এবার এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে, তার জন্য আমি এটা অন্য সাইডের চুলায় রেখে দিচ্ছি। এটা আস্তে আস্তে ওই পাশের চুলায় হতে থাক। এইবার আমি এ চুলায় আর একটা প্যান বসিয়ে নিচ্ছি। এই প্যান বসিয়ে আমি এখানে একটু সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সামান্য একটু দিলেই হবে, কারণ আমরা ফুলকপিতে কিন্তু যথেষ্ট পরিমাণ তেল দিয়েছি। এবার এখানে আমি যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো রেখেছিলাম সেগুলো একটু ভেজে নিব, তাই আমি এগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি ডিপ করে ভাজবো না, জাস্ট একটু হালকা ঝলসে নিব, জাস্ট একটু ভেজে নিব হালকা। আমরা যখন চিকেন দিয়ে রোস্ট বা কোরমা রান্না করি তখন কিন্তু তাও আমরা এভাবে করে একটু ভেজে তারপর রান্না করি। ঠিক সেম পদ্ধতিতে আমি একটুখানি ভেজে নিচ্ছি ফুলকপিগুলো। আমাদের ফুলকপিগুলো হয়ে গিয়েছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি কিন্তু একদম লাল করে ফেলিনি, এটা কিন্তু হোয়াইটই রয়েছে। ওদিকে ওই পাশে চুলাতে এই কষানো মশলাটা কিন্তু একদম ভালোভাবে কষে গিয়েছে এবং মশলাটা থেকে ভালো একটা স্মেল আসছে। এই মশলাটা কষানো হয়েছে এটা বোঝার উপায় হচ্ছে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে এবং খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে, তখনই বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিচ্ছি কাজু বাদাম বাটা 2 টেবিল চামচ। এবার এটাকেও ভালোভাবে একটু এই মশলার সাথে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে খাবারের টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে।
এটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব টক দই 1/4 কাপ। এই টক দইটাকেও এবার এটাকে এটার সাথে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। একদম ভালোভাবে কষানো হয়ে গেল তারপর আমরা ভাজা ফুলকপিগুলো এখানে দিয়ে দিব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তেল বের হওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে কষিয়ে দিতে হবে। যদি তেল একটু বের হয়ে যায় আর কষানো অফ করে দেন তাহলে কিন্তু হবে না, সম্পূর্ণ তেলটা বের করা পর্যন্ত এভাবেই কষাতে হবে। যত ভালো করে কষানো হবে খাবারের টেস্ট ততই ভালো আসবে। আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখুন সম্পূর্ণ তেলটাই কিন্তু বের হয়ে এসেছে, দেখুন এরকম এটা তেলটা পড়ছে। এরকম করে ক্রিমের মতো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি সেই ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব, দিয়ে এবার মশলাটার সাথে ভালোভাবে নেড়ে মিক্স করতে হবে ফুলকপির সাথে। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি 2-3 মিনিটের মতো ফুলকপিটার সাথে মশলাটাকে কষিয়ে নিব। আমি এটাকে 2-3 মিনিটের মতো খুবই ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপের মতো লিকুইড দুধ। আমি কিন্তু এখানে জাল করা দুধ দিয়ে দিচ্ছি, দুধটা এবার বলক আসা পর্যন্ত একটু ওয়েট করব। এটা বলক আসার জন্য আমি এটাকে একটু ঢেকে দিব, বলক আসা পর্যন্ত একটু ঢেকে দিব। আমাদের ফুলকপিটা কিন্তু বলক এসে পড়েছে। এবার আমি এখানে 2-3টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু নেড়ে দিচ্ছি। এভাবেই কিন্তু ফুলকপিটাকে রান্না করতে হবে। এখন এভাবেই ফুলকপিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি এখানে 1/2 চামচের মতো দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এটা অ্যাড করবেন, অথবা চিনি যদি না পছন্দ করেন তাহলে না দিলেও চলবে। আমি এটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমাদের রান্নাটা কিন্তু শেষ। এবার আমি এখানে 1 চা চামচের মতো একটু ঘি দিয়ে নামিয়ে নিব। এবার আমি একটু নেড়ে এটাকে নামিয়ে নিব। এবার আমাদের রান্না শেষ, এবার সার্ভ করার পালা। সো প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি রোস্ট বা ফুলকপির কোরমা। পোলাও কিংবা বিরিয়ানির সাথে খেতে দারুণ লাগবে। আই হোপ আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।